আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আরও একটি দারুণ ইন্টারেস্টিং টিপস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি আপনার মাঝে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে অ্যাট ফার্স্ট যদি আমার এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মেসেঞ্জারে প্রবেশ করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জারে প্রবেশ করলাম। মেসেঞ্জারে প্রবেশ করার পর দেখতে পাবেন একটা লক চলে আসলো এখানে, দেখতে পাচ্ছেন গোপন মেসেজ দেখবেন নাকি জান মিয়া। এখানে এখন যদি আমি ব্যাক বাটন বা অন্য কিছু দিয়ে ক্যান্সেল করে দিই, আবার যদি আমি আমার মেসেঞ্জারে প্রবেশ করি দেখতে পাচ্ছেন আবার আমার মেসেঞ্জার ওপেন হচ্ছে না। এখন এখানে আমি মেসেঞ্জার ঢুকতে হলে এখানে জাস্ট পাশে দেখতে পাচ্ছেন ভলিউম বাটন, ভলিউম বাটন দিতে আমি যদি দুইবার দেখতে পাচ্ছেন দুইবার চাপ দিই তাহলে আমার মেসেঞ্জারটা ওপেন হয়ে যাচ্ছে। এরকমভাবে যদি আমি আমার ইমোতে প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার ইমো, আমি যদি আমার ইমোতে প্রবেশ করি দেখতে পাচ্ছেন ইমোতে ঢুকা যাচ্ছে না, মানে একটা স্ক্রিনশট চলে আসলো। তো এখন যখন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, যেটা যদি আমি দুইবার ফেস করি দেখতে পাচ্ছেন আমার রিমোটে চলে আসলো। তো এইভাবে যদি আমার ফেসবুক দেখতে পাচ্ছেন, এখানে আমার ফেসবুকটিতে যদি আমি প্রবেশ করি আমার ফেসবুকও ঢুকা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে আমি আবার যদি আমার ভলিউম বাটনটি দুইবার ফেস করি দেখতে পাচ্ছেন আমার আবার ফেসবুকটাতে প্রবেশ করা যাচ্ছে। তো এই গোপন টিপসটি জানার জন্য অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিন। আর এখন পর্যন্ত যদি আমি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ভিডিওটির পাশে একটি লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন, জাস্ট ওখানে একটি ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা কথা না বলে সরাসরি আপনাকে দেখিয়ে দিই কীভাবে আপনি এই টিপসটি করবেন। জাস্ট এটার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। সরাসরি কী করবেন, আমি গুগল প্লে স্টোর চলে যাবেন, আমি আমার গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। জাস্ট পুরো ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আশা করি বুঝতে পারবেন। জাস্ট এখানে আপনি আসার পর এখানে সার্চ বাক্স দেখতে পাচ্ছেন, সার্চ বাক্সে গিয়ে লিখবেন, জাস্ট আমি আমার সার্চ বাক্সে চলে গেলাম কে নোট। তো বন্ধুরা আপনি যদি অ্যাপটি খুঁজে না পান ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে, সরাসরি এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। তো এখান দেখায় দিয়ে কীভাবে সেটিংসটি করবেন, সেটার জন্য জাস্ট আপনি আপনার পিকচার থেকে কয়েকটা ফটো সিলেক্ট করে নেবেন বা আপনি কয়েকটা ফন্ট লিখে আপনার যেরকম ইচ্ছে ওইরকম লিখে নেবেন। জাস্ট অ্যাপটিতে আমি চলে যাই সরাসরি, তো এখানে দেখতে পাচ্ছেন আমি সরাসরি আমার অ্যাপটিতে চলে গেলাম। অ্যাপটিতে আসার পর জাস্ট এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। তো এখানে আপনি জাস্ট কেউ বুঝবেন, এখানে তারা বলে দিচ্ছে যে আপনার পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, আপনার ভলিউম বাটনের কিওয়ার্ডে আপনার দুইবার ফেস করতে হবে। জাস্ট আমি আমার ভলিউম বাটন দিতে দুইবার ফেস করে দিলাম, ফেস করে দেওয়ার পর জাস্ট দেখতে পারেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে জাস্ট একটু লড়িয়ে নেবেন, লড়িয়ে নেওয়ার পর জাস্ট নো নেবেন। এখানে যদি আপনার অফ থাকে আপনি এটা অন করে নেবেন, তো অন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। তো এখানে জাস্ট আপনি যে অ্যাপটিতে লকটি দিতে চাচ্ছেন, মানে আপনি যে অ্যাপটিতে আপনি এরকম সেম টু সেমভাবে স্ক্রিনশট দিয়ে লক করে রাখতে চান, তো এখানে জাস্ট কী করবেন ওইটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ইমোটা সিলেক্ট করে নিলাম। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন কাস্টম নামে একটি অপশন, কাস্টমে ক্লিক করে দেবেন। দেখেন আপনি সরাসরি গ্যালারিটা শো হবে, আপনি সরাসরি গ্যালারিতে চলে যাবেন, যে কোনো একটা ফটো আপনি চয়েস করে নেবেন। তো আমি আমার জাস্ট গ্যালারি থেকে আমার ফটোটা চয়েস করে নিই, ইমোতে দেখতে পাচ্ছেন এখান থেকে চয়েস করে নিলাম। তারপর এটা হয়ে গেছে, আমার ইমোতের লক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে রেড কালারের একটা তালা চলে আসলো, মানে আমার ইমোতের লক হয়ে গেছে। তো এখন জাস্ট আমি আমার মেসেঞ্জারে গেলাম, মেসেঞ্জারে যাওয়ার পর আবার কাস্টমে গেলাম, কাস্টমে যাওয়ার পর জাস্ট এখান থেকে গ্যালারিটা চয়েস করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে, এখান থেকে জাস্ট আমি সরাসরি আমার গ্যালারিতে চলে গেলাম। তো এখানে জাস্ট মেসেঞ্জার এটা আবার সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাও লক হয়ে গেছে। তো এইভাবে আপনি এখানে এভরি আরও অনেক আছে আদার্স যেগুলো অ্যাপ্লিকেশন আছে আপনি চাইলে সবগুলো অ্যাপ্লিকেশনে এই সিস্টেমটি করে রাখতে পারেন। তো এটা জাস্ট কী করতে হবে, আপনাকে একটা ছোট্ট ফ্রন্ট বা এই আপনি কী করতে হবে যে কোনো একটা স্ক্রিনশটে আর্ট করতে হবে, আপনি যে কোনো আপনার নিজের ছবিও চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো জাস্ট এইভাবে করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। ফিরছি পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি। থ্যাংকস বন্ধু, থ্যাংকস ফর এভরিবডি, আই এম কামিং ফর নেক্সট ভিডিও।